सो এই ধরনের ট্রেন্ডিং পূজোর স্ট্যাটাস ভিডিওটি কি করে নিজেদের মোবাইল দিয়ে মেকিং করবেন সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। তো সঙ্গে আছি আমি শুভ্র। সো লেটস স্টার্ট দা ভিডিও। वेल ये भिडियोट मेकिंग करार एलाइट मोशन एप्ट यूज करब। तो एपटार जो मड भार्शन आपनारा यूज करते चान से क्षेत्र में क्योंकि अवश्य हमारे भिडियो डेस्क्रिपन बक्सटा चेक करबें, से लिंक देव आपनारा क्लिक कर डाउनलोड कर दें इन्स्टल कर यूज करबें। ओके, एचड़ा भिडियोट मेकिंग करार्जन दोटो प्रोजेक्ट फाइलो अपन लागे, एक हलो बीटमार्कर प्रोजेक्ट लिंक, एचड़ा शेक एफेक्टर एक प्रोजेक्ट लिंक। तो दोटो प्रोजेक्ट लिंक ही क्योंकि डेस्क्रिपन बक्से दिए दीजिए, अपनारा अवश्य डाउनलोड करबें। দেন ওই দুটোকে আপনারা অ্যালাইট মোশন অ্যাপে শেয়ার করে দেবেন। ওকে, তো শেয়ার হয়ে গেলে দেন অ্যালাইট মোশন অ্যাপটা ওপেন করে ফার্স্টে দেখুন শেক এফেক্টের এই প্রজেক্ট ফাইলটি। এই তিনটে এফেক্ট এখানে শো হচ্ছে। ওকে, এই তিনটে এফেক্টই আমরা ইউজ করব। দেন আপনারা বিট মার্কের যে প্রজেক্ট ফাইলটি আছে ওটা দেখুন, ফুল কিন্তু প্রজেক্টটা এখানে করা আছে। তো জাস্ট এখানে আপনাদের সিম্পলি কিছু কাজ করতে হবে, সেগুলোই আপনাদের দেখাবো, সেগুলো করলে আপনাদের ভিডিওটি মেকিং হয়ে যাবে। তো ফার্স্টে দেখুন প্লাস আইকন আছে, তো প্লাস আইকনটা ক্লিক করব। ক্লিক করে গ্যালারি থেকে একটি ইমেজ এখানে অ্যাড করব। তো আপনাদের জানিয়ে দিই এই ভিডিওটি মেকিং করার জন্য যা যা ইমেজ লাগবে দুর্গা ঠাকুরের, তো সেই সেই ইমেজগুলো একটি জিপ ফাইল সমেত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ওই ফাইলটা ডাউনলোড করে আনজিপ করবেন। দেন এখানে একটি ফার্স্টে ফটো যেটা আমি অ্যাড করছি এই ফটোটা আপনারা চুজ করে অ্যাড করবেন। অ্যাড করার পর এটা আমি থ্রি ডট মেনু ক্লিক করে এটা ফুল স্ক্রিন করে নিলাম, ফুল স্ক্রিন হয়ে গেল আপনাদের। ওকে, দেন এটা ডিউরেশনটা আমি ফার্স্ট যে বিট মার্ক অবধি আছে ওটা অবধি নিয়ে যাবো, তার জন্য এই অ্যাকাউন্টে ক্লিক করে আমি করে নিলাম। ওকে, দেন এটাকে আমরা একটু মুভ করব। তো মুভ করার জন্য দেখুন মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে ফার্স্ট একটা কী দিয়ে দিলাম এবং লাস্ট পজিশনে গিয়ে একটা কী দিয়ে দিলাম। দেন আমরা লাস্ট পজিশনে গিয়ে একটু এরমভাবে ড্র্যাগ করে নেব। দেন আবার ফার্স্টের কীতে যাব, গিয়ে আমরা আবার একটু ড্র্যাগ করে নেব। তো দেখছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই ইমেজটা মুভ করছে। ওকে, তো এবার এখানে দেখছেন পরপর যে বিট মার্কগুলো রয়েছে এখানে কিন্তু আমাদের পরপর দুর্গা ঠাকুরের ইমেজ এখানে অ্যাড করতে হবে। তো তার আগে তা দেখুন এখানে মিডিলে অনেকটা গ্যাপ আছে, এখানে কিন্তু একটা ভিডিও ফুটেজ এখানে অ্যাড করতে হবে। তো এটার লিঙ্কও কিন্তু ওই ইমেজগুলোর সাথে দেওয়া আছে ভিডিওটার। এই প্লাস আইকনে ক্লিক করে দেন ওই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে দেখুন পুরো এই বিট মার্কের আগে অবধি ভিডিওটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তারপরেও কি যে বিটগুলো আছে ওখানেও কিন্তু দুর্গা ঠাকুরের ইমেজগুলো অ্যাড করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন পরপর ফটোগুলো অ্যাড করে নিই। তো প্লাস আইকনে ক্লিক করে ফার্স্টের বিট মার্কে গিয়ে আমরা একটি ইমেজ এখানে অ্যাড করলাম, করে ফিল স্ক্রিন করে নিলাম, করে সেকেন্ড বিট মার্ক অবধি গিয়ে বাকি অংশটি ডিলিট করে দিলাম। দেন আবার প্লাস আইকনে গিয়ে আরেকটি ইমেজ অ্যাড করলাম, করে এটাকে ফিল স্ক্রিন করে নিলাম, দেন বাকি অংশটি ডিলিট করে দিলাম। তো আবারও সেমভাবে আমি ইমেজটা অ্যাড করে এরকমভাবে ফিল স্ক্রিন করে ডিলিট করে দিলাম। তো সেম প্রসেসে কিন্তু আমি পরপর এরকমভাবে বিট অনুযায়ী ইমেজগুলো অ্যাডজাস্ট করে নেব। তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তার জন্য সবকটি করে নেওয়ার পরে আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখলেন আমাদের কিন্তু সবকটা ইমেজ সেমভাবে আমি বিট মার্ক অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়েছি। করে নেওয়ার পরে দেন এর উপর কিন্তু আমরা এফেক্ট অ্যাড করব। তো এফেক্ট কীভাবে অ্যাড করব তার জন্য সেই যে এফেক্টের আমি প্রজেক্ট ফাইলটি এখানে অ্যাড করেছিলাম, তো সেই প্রজেক্ট ফাইলটা ওপেন করব। করে ফার্স্টের যে এফেক্টটা আছে ওটা চুজ করব। দেন এফেক্টে গিয়ে আমরা ওটাকে থ্রি ডট মেনুতে ক্লিক করে কপি এফেক্ট করে নেব। করে দেন ব্যাক করব। ব্যাক করে এবার ওই প্রজেক্টে গিয়ে দেন আমাদের সেকেন্ড যে ফটোটা শুরু হয়েছে বিট মার্ক অনুযায়ী, তো সেই ফটোটা চুজ করব। চুজ করে এফেক্ট অপশানে গিয়ে আমরা থ্রি ডট মেনুটা ক্লিক করে দেন পেস্ট এফেক্ট। তো আমাদের এফেক্ট এখানে পেস্ট হয়ে গেল। তো দেন সেকেন্ড ইমেজটাও আমি তাই করব, সেমভাবে এফেক্ট অপশানে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে পেস্ট এফেক্ট। ওকে, দেন তারপরেরটাও আমি সেমভাবে
করে নেব। করে নেওয়ার পর এরপরের যে ফটোগুলো আছে সেইগুলোতে কিন্তু আমি এই ইফেক্ট দেবো না, এই ফার্স্ট তিনটাতেই আমি দেবো, এটা ভালো করে মাথায় রাখবেন। ওকে, দেন আবার আমি চলে যাব শেক এফেক্টে যে প্রজেক্ট ফাইলটি আছে ওখানে গেলাম, গিয়ে আমি সেকেন্ড নাম্বারে যে ইমেজটা আছে ওর এফেক্টটা আমি কপি করে নেবো। তো সেমভাবে আমি এফেক্টে গিয়ে থ্রি ডট মেনুতে গিয়ে কপি এফেক্ট করে নিলাম, পরে আবার চলে যাব আমাদের বিট মার্কের প্রজেক্ট ফাইলে গিয়ে। আমরা এবার আমরা তিনটে অবধি করেছিলাম আগের এফেক্টটা, দেন তারপর থেকে আমি যতগুলো ইমেজ আছে এই এফেক্টটা দেবো। তো ইমেজটা চুজ করে আমি এফেক্ট অপশানে গিয়ে থ্রি ডট মেনুটা ক্লিক করে পেস্ট এফেক্ট। তো এরমভাবে পরপর আমি করতে থাকবো সেমভাবে। যে ভিডিওটা আমি অ্যাড করেছিলাম তার আগে অবধি যতগুলো ইমেজ আছে সবকটাতে আমি এই এফেক্টটা অ্যাড করব। তো সবকটা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখলেন এখানে কিন্তু আমি সেকেন্ড যে এফেক্টটা আমি চুজ করেছিলাম সবকটাতে কিন্তু এফেক্ট দিয়ে দিয়েছি। ওকে, তো দেওয়ার পরে এবার এই ভিডিওর পরে যে ফটোগুলো আছে সেই ফটোতে আমরা তিন নম্বর এফেক্টটা দেবো। তার জন্য আবার শেক এফেক্টের ওই ফাইলে গিয়ে আমরা তিন নম্বর এফেক্টটা চুজ করে দেন এফেক্ট অপশানে গিয়ে আমরা এই এফেক্টটা কপি করে নেবো। ওকে, দেন আমরা ব্যাক করে আমরা বিট মার্কের প্রজেক্টে গিয়ে ভিডিওর পরের যে ইমেজটা আছে ওটা চুজ করলাম, করে দেন আমরা এফেক্ট অপশানে গিয়ে থ্রি ডট মেনুতে গিয়ে এটা পেস্ট করে দিলাম। তো সেমভাবে আমি পরপর এই এফেক্টটা শেষ অবধি আমি পেস্ট করে যাব প্রতিটা ইমেজে। তো দেখুন আমি কীভাবে করছি, আমাকে ফলো করুন। তো সবকটা ইমেজে আমরা কিন্তু এবার এই এফেক্টটা অ্যাড করে ফেলেছি। তো আমাদের ভিডিওটা কিন্তু এবার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার চাইলে আপনি নিজেদের একটি ওয়াটারমার্কও এখানে অ্যাড করতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামে একটি ওয়াটারমার্ক মেক করে রেখেছি, তো প্লাস আইকনে গিয়ে সেটা অ্যাড করলাম। তো সেটা অ্যাড করে দেন এটার মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে একটু ছোটো করে নিলাম, করে অ্যাডজাস্ট করে এটা এখানে মুভ করে বসিয়ে নিলাম। ওকে, বসিয়ে নেওয়ার পর এবার শেষ পজিশন অবধি এটাকে নিয়ে যাব এই অপশানটি ক্লিক করে। তো আমাদের ওয়াটারমার্কটা ফুল ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তো এবার জাস্ট এটাকে সেভ করবো গ্যালারিতে। তো এই অ্যাকাউন্টে ক্লিক করে আমি এক্সপোর্ট করে নেবো গ্যালারিতে, দেন সেভ। সো দেখলেন বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই অ্যালাইটমেশন অ্যাপের মাধ্যমে এই ভিডিওটি মেকিং করে ফেললাম। আশা করি আপনারা ভালো করে বুঝে গেছেন। তাও যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে আমার সাথে ইনস্টা এবং FB যোগাযোগ করবেন, সেখানে আপনাদের অবশ্যই আমি হেল্প করে দেবো। ওকে, সো আজকের মতো ভিডিওটি এখানেই র‍্যাপ করছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, বাই।